হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, ওয়েলকাম টু তুতো ব্লগস। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের এখানে নতুন এই লার্নার্স স্কলাস্টিকো শুরু হয়ে গিয়েছে, জমিলা ভেন্টি গত্রার ভেন্টি সিংহ। সো এই কারণে অবশ্যই এখানে এই বই টই কিনতে হবে, বই সবগুলো আর কি অর্ডার দিয়েছি। গত গত বছরের যে ভিডিও ছিল ওইখানে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমরা লাইব্রেরি থেকে বই কিনেছি, তো এ বছর একটু ভিন্ন। সো এই বছরের জিনিসগুলো এখানে নিয়ে আসো, তাহলে আমি আপনাদেরকে ডিরেক্টলি দেখাই। এখানে কি রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে বক্স রয়েছে, এখানে একটা, এটা আপনারা দেখে মনে করবেন যে শুধু এটা, এটা না, এটার পরে আরো রয়েছে দুই তিনটা। এই যে দেখতে পাচ্ছেন, এই যে বলতে বলতে চলে আসলো, এই যে আরো একটা, তারপর ইউসুফের আলাদা বই রয়েছে, এই যে এগুলো চলে আসলো। এই প্রত্যেকটা এখন আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো, আর দেরি না করে চলুন শুরু করা যায়। তো বেশ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের এখানে যে প্রথমে ফার্স্ট যে কার্টুনটা রয়েছে এটা আমরা খুলছি। এখানে খোলার জন্য আমি একটি কাটার ইউজ করছি অবশ্যই এটাকে আনবক্সিং করার জন্য। আর আমি এখানে এই যে দেখতে পাচ্ছেন এটাকে সহজে কাটার জন্য এরকম ভাবে সিস্টেম করে নিয়েছি। দেখি এখানে যে স্কচ রয়েছে এটা আর কি খুবই হার্ড, এই কারণে এটা সহজে খুলতে চায় না। তো যাই হোক, আমরা এখন আমাদের এই যে মেন জিনিসগুলো বের করতে পারছি। দেখি এই যে দেখতে পাচ্ছেন ভিতরে জিনিস তো রয়েছে, তার সাথে যে আরো অনেকগুলো রয়েছে, এগুলো হচ্ছে মূলত এয়ার ব্যাগ, যাতে করে আর কি এই মানে যেরকম ভাবে এগুলো ট্রাকে ফেলা হয় সে যাতে কোনো সমস্যা না হয়। এয়ার ব্যাগগুলো এই যে এখানে আমি সাইডে রেখেছিলাম, কারণ এগুলো আমাদের দেখে কোনো এখন প্রয়োজন নেই। তারপরে যে এখানে এটা কি, এটা হচ্ছে ভিয়ার জোনাল কেমিকা, মানে হচ্ছে এটা হচ্ছে কেমিক্যাল বই আর কি, যেটা আর কি কি বলে বিজ্ঞানের জন্য, সায়েন্সের কেমিকা, ইলভিয়ার জোনাল কেমিকা। সো এটাকে আমি এখন সাইডে রেখে দিচ্ছি, পরে আপনাদেরকে সবগুলো দেখাচ্ছি। তারপরে যে এটা হচ্ছে পারফর্মার V2, এটা হচ্ছে ইংলিশ বই, ইংলিশে। সো এটাকে আমি এখানে রেখে দিচ্ছি জাস্ট। এই যে এইটুকু একটা বই, এটার প্রাইস হচ্ছে 93 অত্যন্ত সেন্টেসিমি, মানে 39.80 ইউরো আর কি। সো এটাকেও সাইডে রেখে দিলাম, কারণ তা না হলে আপনাদেরকে যদি এখন ডিটেলস দেখাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তারপরে যে দেল আর্তে দু হয়, এটা হচ্ছে আর্তে বই, স্টোরিয়া দেল আর্তে, মানে এই আর্টের স্টোরি। এটার প্রাইস হচ্ছে 39.90 ইউরো, মানে ধরেন 40 ইউরো বাংলা টাকায়, যেটা কিনা 5000+ শুধু এই একটা বইয়ের প্রাইসই, জাস্ট ইমাজিন করুন। সো এটাকেও সাইডে রেখে দিলাম। তো আমাদের এই বক্সের ভিতরে শেষ, এই বক্সের ভিতরে আর কোনো কিছুই নেই। তারপরে এখানে আরও একটা রয়েছে যেটাকে আমি এই যে দেখাতে পারছি, এই যে আপনাকে এটাকে এখন আনবক্সিং করব সেম একই উপায়ে। এই যে দেখতে পাচ্ছেন আমি এটাকে খুলছি, আর আমিও এখনও দেখিনি, আপনাদেরকে নিয়েই দেখছি। তো পরে, কারণ আমাকে এখন চেক করতে হবে যে সব কিছু ঠিকঠাকভাবে আছে কি না, যদি কোনো সমস্যা হয় তাহলে আবার ওদেরকে অবজেকশন দিতে হবে। এগুলো বইগুলো মূলত আমি অনলাইনে কিনেছি, এবছর কোনো এই কী বলে লাইব্রেরি থেকে অর্ডার করিনি, সব অনলাইন থেকে। তো অনলাইনে যেহেতু সেহেতু একটু খেয়াল রাখতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আরও এয়ার ব্যাগ, এগুলো আমি ফাতেমা তোকে এখন দিয়ে দিলাম। তারপর এটা, এই যে এটা হচ্ছে একটা বই, এটা হচ্ছে ইতালিয়ানো লেটেরাতুরা, হ্যাঁ লেটেরাতুরা ইতালিয়ানো, এই যে এটা হচ্ছে লেটেরাতুরা ইতালিয়ানা, একদম প্যাকেটিং করা রয়েছে, যে আপনারা দেখতে পাচ্ছেন লিব্রাচ্চো রেখে কেনা। এটার প্রাইস হচ্ছে 31.90 ইউরো, এটাকেও সাইডে রেখে দিলাম। তারপর রয়েছে দেতে ফাবুলা নারাতুর, এটা হচ্ছে ল্যাটিনো, ল্যাটিন ভাষা আর কি, এটাও হচ্ছে 40 ইউরো চাইছেন, মানে এখানে যে বইগুলো দেখতে পাচ্ছেন সবগুলি প্রাইসই হচ্ছে একটু বেশি। সো তারপরে যে এটা হচ্ছে আরও একটি পারফর্মার, এটা হচ্ছে ইংলিশ। সো এটা এই যে দেখতে পাচ্ছেন এটাকেও সাইডে রেখে দিচ্ছি, কারণ এখন একটু একটা করে দেখালে অনেক ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। এটা হচ্ছে ইতালিয়ানো, এটাও আর একটা ইতালিয়ানো, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর একটা লেটেরাতুরা, মানে আমাদের বাংলা যেরকম গল্পের বই রয়েছে এটা হচ্ছে সেরকম গল্পের বই, এই যে আপনারা জাস্ট দেখুন, এই যে। তো এটাকেও সাইডে রেখে দিলাম। তারপর লাস্টে রয়েছে এটা হচ্ছে ফিজিক্স বই, এই যে এটা হচ্ছে ফিজিক্স, এটা কিনা এটা মনে হয় এই বছর আর সামনের বছর দু বছর চলবে, অর্থাৎ কর্ত কুইন্টান্ন ফিজিকা। তো এটাকেও সাইডে রেখে দিচ্ছি। এটার প্রাইস হচ্ছে নতুন, এই যে আমাদের 37.50 ইউরো, মানে এই 37.50 ইউরো। তো এগুলো গেল আমার বইগুলো, এগুলো সবগুলো সাইডে রেখে দিলাম। এখন আমি আপনাদেরকে ইউসুফের বইগুলো দেখাচ্ছি, ইউসুফের বইগুলো নিয়ে চলে আসো। আর ইউসুফের বইগুলো আমাদেরকে এখানে কিনতে হয়নি, কারণ এগুলো হচ্ছে ইউসুফ হচ্ছে এখন কুইন্টা এলিমেন্টারি শেষ করছে, অর্থাৎ কুইন্টা এলিমেন্টারি পর্যন্ত এখানকার গভর্নমেন্টের পক্ষ থেকে আর কি বই দেওয়া হয়। তো এই কারণে ইউসুফের বইগুলো কিনতে হয়নি। এই যে দেখতে পাচ্ছেন সবার বই এখানে, এই যে তার সাথে যে আমার একটা রয়েছে শুধু একমাত্র একটা বই, যেটা কিনা আমি লাইব্রেরি থেকে কিনেছি, আর দুইটা বই লাইব্রেরি থেকে কিনেছি, ওই দুইটা আসবে। তো এটা হচ্ছে কী যেন স্টোরি, এটা হচ্ছে স্টোরি বই,
এই যে এই বইটার প্রাইস হচ্ছে 36.90 সেন্ট। এই যে দেখতে পাচ্ছেন এখনও সবগুলো ইনটেক রয়েছে, পরবর্তীতে আমি এক একটা করে ওপেন করব। তারপরে আছে ইউসুফের বই। ইউসুফ তোমার বই কি আমি খুলবো? আমি খুলে দিই ওর বই। এটা হচ্ছে কি, এটা কি বই? এই যে এখানে লেখা রয়েছে প্রেজ্য মিনিস্ট্রি আলে, মানে হচ্ছে এটা মানে এই সরকারের পক্ষ থেকে আর কি দেওয়া, এটার কোনো প্রাইজ নেই। এটা হচ্ছে ম্যাথমেট না সিয়েন্সের, সিয়েন্সে টেকনোলজিয়া, আর ভিতরে যে ম্যাথমেটিকাও রয়েছে মানে ম্যাথমেটিক্স, আর হচ্ছে সায়েন্স বিজ্ঞান। তারপরে এটা হচ্ছে জিওগ্রাফি, জিওগ্রাফিয়া, এইগুলো সবগুলো হচ্ছে জিওগ্রাফি। এটা কি ইউসুফ? এটা হচ্ছে ইংলিশ। তোর তো কি কসে এগুলো নাকি ওদের? আর তাছাড়া এখানে ইংলিশ বইটার ভিতরে আর একটা কি যেন রয়েছে দেখি, এটা কি? এই যে এটা কি ইউসুফ? একটি বই গল্পের। এটা কিসের বই? আমি দেখতে পারলাম না, মানে কমেডি বক্সের মতন। এটাকে আমি এখানে সাইডে রেখে দিচ্ছি। তারপর এটা কি? এটা হচ্ছে ইতালিয়ানো না? এটা হচ্ছে ইতালিয়ানো। এটাই হচ্ছে লাস্ট ইয়ার, যেখানে কিনা ইউসুফকে এখানে এখানকার গভর্নমেন্টের পক্ষ থেকে বই দেওয়া হচ্ছে, অর্থাৎ নেক্সট ইয়ার থেকে আমার মতো ওর বই কিনতে হবে। সো যাই হোক, তারপর আরও একটা প্যাকেট রয়েছে না, ওই যে ওই প্যাকেটটা নিয়ে আসো। ইউসুফে আজকে আমি ইউসুফকে নিয়ে গিয়েছিলাম, তারপর ইউসুফ এখানে লাইব্রেরিতে যাওয়ার পরে বই তো নিয়েছে, বই নেওয়ার সাথে আরও অনেক কিছু নিয়েছে, আমি আপনাদেরকে সেগুলো দেখাচ্ছি। এগুলো সাইডে রেখে দিলাম, এখানে যদি দেখাই ও আপনাদের থেকে কী নিয়েছে। আপনারা জাস্ট একটা জিনিসের এই নাম শুনলেই, অর্থাৎ একটা জিনিস দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এটা কি। এই যে এই দুইটা জিনিস যে দেখতে পাচ্ছেন, এই দুইটা জিনিস হচ্ছে এই আর্ট বুক কালারিং, এই দুইটার মধ্যে আর কি জ্যামিতি করা হয়। এই দুইটার প্রাইস, একটার প্রাইস হচ্ছে 5 ইউরো করে, মানে 5 ইউরো করে। এখানে একটার মধ্যে 20টা পেপার রয়েছে, সো এটাকেও সাইড রেখে দিলাম। তবে এটা কোনো জিনিস না, মেন জিনিস হচ্ছে এটা, এই একটা শার্পনার স্টেটলার, এটা হচ্ছে মেড ইন জার্মানি, জার্মানির একটি ব্র্যান্ড। সো এটার এক এই জিনিসটার প্রাইস হচ্ছে 6 ইউরো, জাস্ট একটি শার্পনার, এটার প্রাইস হচ্ছে 6 ইউরো, যা কিনা বাংলাদেশে কত হবে, 700 উপরে, 700 মতন হবে, 700-750 মতো, 750 মতন আর কি, জাস্ট একটি শার্পনারের প্রাইস। তারপর এখানে এগুলো হচ্ছে এভিডেন্সিয়াতরে, মানে হচ্ছে হাইগ্লাইডার, এগুলো তো নর্মালি এগুলো বেশি প্রাইস না, তবে এই জিনিসটার প্রাইসটা আর কি অনেকটুকু বেশি হয়ে গেছে। সো যাই হোক, আজকে এই ভিডিওতে এগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। সো দেখা হচ্ছে এরপরের কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই আমাদের সাথে থাকুন এবং চোখ রাখুন তথ্য ব্লগসে।